রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ট্রাকের ধাক্কা জখম দুই সিভিক ভলেন্টিয়ার ও এক পুলিশ কর্মী আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘাতক গাড়িটি ঘটনার পর থেকে পলাতক বেপারোয়া ট্রাকের ধাক্কায় জখম হলেন এক পুলিশ কর্মী ও দুজন সিভিক ভলেন্টিয়ার ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার নকপুল মোড় এলাকায় আহতদের হাবড়া হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে এদিন মছলন্দপুর ফাঁড়ির একটি পুলিশ গাড়ি রাস্তার পাশে ছিল সেই সময় মগরার দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় পলাশ সাহা ও ইনসান আলী বিশ্বাস নামে দুই সিভিক ভলেন্টিয়ার ও মানবেন্দ্র হালদার নামে এক পুলিশকর্মী আহত হন দুই সিভিক ভলেন্টিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্স নিয়ে দেখলাম একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মানে আমার ঠিক যাওয়ার আগের মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছিল আহত ছিল তাদেরকে তুলে নিয়ে আমি আপনাকে আর পরে আমি জানতে পারলাম ওরা মৎস্যপুর আসলাম যতদূর দেখলাম একটা মারুতি গাড়ি আর একটা লরি লরিটা দাঁড়ানো অবস্থায় ছিল একটা মারুতি গাড়ির সাথে বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ম্যাচল্যান্ড গোবরডাঙ্গা